সাদা একজন আপনার পাছায় ক্যাপ করে একটা লাথি মারলো আরে সালে আর আপনি সোজা গিয়ে গুয়ে ডোবায় ঢপ করে পড়লে কি করে তুমি দুবার তুমি দুবার হ্যাঁ নতুন এন্ট্রি আর আমি কে নিশ্চয়ই বলার দরকার নেই এরা বলে দিয়েছে হরি নামটা শুনলাম হ্যাঁ ভেতরে চলো আরো কিছু শোনাবো এখানে দাঁড়িয়ে শোনান সব কথা তো সবার সামনে বলা যায় না আপনার এই চ্যাংকাদের কাছে তো শুনেছি যে এই বস্তিতে ঢুকতে গেলে পাসপোর্ট আর ভিসা দুটোই চাই আছে তো পাসপোর্ট ভিসা দুটোই আছে বলুন কি বলতে চান লেলিন পড়েছো কালমার্কস রামমোহন বিদ্যাসাগর পড়েছি তাহলে নিশ্চয়ই জানো ওরা কি করেছে পারো না তোদের রেকর্ড ব্যাংক পারবে এই যে এসে একটা লাফড়া করলে পার্টির ছেলে হলে তো কিছু হতো না কিন্তু তুমি পার্টি ছিলে নও পার্টি ছিলে না হলে কি হবে যদি আমি তোমার কাছে হাত চালাই আমার জয়বাবু অবিনাশ মুখার্জি বিরাট হেভি পায়খানে তো হাত ঢিল দিতে যদি না তোমার উপর জয়বাবু স্ট্যাম্পটা পড়ছে ততদিন পুলিশ তোমার পেছনে দৌড়বে পার্টি ছেলেরা তোমার পেছনে দৌড়বে না খাওয়া সময় পাবে না রে ভাই দিন রাত দৌড়ে মরতে হবে আমার পাস্ট জানো সিনেমার টিকিট ব্ল্যাক করতাম ব্ল্যাক আর ব্ল্যাক আর উঠতে বসতে পুলিশের ঠেঙানি খেয়েছি সাব্বাস বেটা যেই জামাইবাবু এমএলএ হলো আমি দলে ভিড়ে গেলাম জোরে দা এখন উঠতে বসতে পুলিশকে ধাঁধালি দিচ্ছি বড় বড় হেক্কান না হলে সব হয় না বিরাট হেক্কান কত কি হতে পারে জানো ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ পেছন থেকে লড়ি এসে তোমার চাপা দিয়ে চলে না হবেই বলছি না হতেও পারে বা ধরো তুমি নাচের দোকানে বসে চা খাচ্ছ পাচারা ছেলে এসে বসলো মাথায় বন্দুক ঠেকে ঘোড়াটা টেনে হবেই বলছি না হতে হতে পারে বিরাট খেলা সাপ লুডু কে কখন মইবে উপরে উঠে যাবে কে কখন সাপের মুখে পড়বে কেউ জানে না লেলিন না মার্ক না রামমোহন বিদ্যাসাগর তাই ওদের মতবাদের সঙ্গে আমার মতবাদটা মেলে না আমার মতবাদ আলাদা চড়ানার কেতন বাড়োয়ানার দক্ষিণা বোঝা গেল দক্ষিণার ব্যাপারে পড়ে আসছি তাই কেতনটা বলি এই কলোনিটা তলে তলে বিক্রি হয়ে গেছে এখানে একটা বিয়ার ফ্যাক্টরি হবে এদের উচ্ছেদ করার সময় লাফড়া হবে সেটা তুমি সামলাবে পার্টি সামনে আসবে না বদলে পার্টি তোমার একটা থাকার ব্যবস্থা করে দেবে আর লাইফ টাইম মেম্বারশিপ খেয়ে আপনার কীর্তন তো শুনলাম এবার আমার কীর্তনটা শুনুন আপনি সকালবেলা কীর্তন গাইতে বেরিয়েছেন হঠাৎ একজন আপনার পাছায় ক্যাপ করে একটা লাথি মারলো আর আপনি সোজা গিয়ে গুয়ে ডোবায় ঢপ করে পড়লে না না হবে বলছি না হতে হতে পারে ধরুন না আপনি আমাকে আদর করে বাড়িতে খেতে দিলেন লুচি আলুর দম টমেটোর চাটনি আমি লুচি আলুর দম খেলাম কিন্তু টমেটোর চাটনিটা খেলাম তার বদলে আপনার ওই পচা টমেটোটা পায়ের নিচে পচ করে দিলাম আর টমেটোর বিচিগুলো পক করে বেরিয়ে আমার না না হবে বলছি না হতেও তো পারে আচ্ছা কি বলতে চান কি আপনি এবার দরজাটা বন্ধ করি কীর্তন হবে খোলকার তাল বাজবে না কি হবে Ah!